আমি তো মুগ্ধ। প্রথমে ভেবেছিলাম আম, আমি তো বলেছিলাম আম আনলে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু দেখছি যে এতগুলো কলা। কি করতে হবে? বুঝেছে। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিও স্টার্ট করছি, স্নান টান হয়ে গেছে, তো আজকে বাবা বাড়িতে আছে, থাকা মানে আমার এক্সট্রা কাজ, যাই না কেন কিছু কোনো কাজ নেই তাও আমার এক্সট্রা কাজ বেড়ে যায়। তো এখন কিছু কাজ বাজ হয়ে গেছে, আমার কিছু বাকি আছে, তো বাবাকে খেতেও দেবো। তো চলো কাজগুলো স্টার্ট করে দিই। তো সকাল সকাল তো কাজগুলো স্টার্ট করে দিয়েছি, এগুলো না আর কি বাবার জামা কাপড় কেচেছিলাম, তো যখন আজকে স্নান করেছি তখনই কাচাকুচি করে দিয়েছিলাম, তারপরে আর মেলা হয়নি। তারপরে বাবাকে খেতে ফেতে দিলাম, খাওয়া মানে খেতে দেওয়া কারণ হয়নি, দেবো। তো তার আগে ভাবলাম যে তাহলে এগুলো মেলে ফেলে দিই, তারপরে বাবাকে খেতে দেবো। আর আজকে না বাবা দোকানে যায়নি। তো কেন যায়নি, কারণ হচ্ছে একটা আজব ঘটনা ঘটেছে। তো আগের দিনকে হচ্ছে জয়া কিছু কাঁঠাল দিয়েছিল, তো সেই কাঁঠাল খেয়ে নাকি বাবার নাকি ঘুম ভাঙেনি, তাই বাবার নাকি দোকানে যেতে পারেনি, এটা নাকি বাবার যুক্তি। তো আমরা তো সকাল থেকে এটা নিয়ে হাসাহাসি করছি, সকালবেলা জয়া এসেও ছিল, তো সেটাকে নিয়ে হাসাহাসি করলাম যে দেখেছিস বাবা কেন কাজে জানি, দেখ তোকে নাকি দোষ দিচ্ছে। তো এটা নিয়ে চলছিল, আর বাবা থাকলে আমার কিছু কোনো ডিস্টার্ব করে না, তা সত্ত্বেও যায় না কেন যে আমার কাজ এগোয় না। তো সকাল সকাল উঠেছি কিন্তু কাজ আজকের জন্য আমার আর এগোচ্ছে না। তারপর সকালবেলা বাবাকে ভাবলাম যে খেতে ফেতে দিয়ে দিই, তো বাবা একটু বেরোবে। তো তার আগে বাবাকে কিছু টিফিন আমি দিলাম, এখানে আম ছিল, রুটি ছিল, আর কিছু মিষ্টি ছিল আগের দিনের, তো সেগুলো দিয়েছিলাম। তারপরে আমি চা করলাম, আমি তো চা খাই না কোনো দিন সকালবেলা, তো বাবার থাকা মানে বাবার জন্য চা করা মানে সেখানে আমি একটু খাবো। তো আজকে লিকার চা খেয়েছিলাম, নিজের জন্য আবার দুধ চা করবো, আবার রাতবেলা দুধ চা করবো। আর সকালবার টাইমটা না খুব শর্ট টাইম, মানে আরও বাকি কাজ থাকে, তো এত টাইম থাকে না যে আমি আমার জন্য আবার দুধ চা এক্সট্রা করে করবো। তো এখানে আদা ফাদা দিয়ে নর্মাল লিকার চা করেছিলাম, তো সেটা আমি খাই, এমন না যে খাই না, কিন্তু খুব কমই খাই। তো সেটা খেতে ফেতে দিয়ে আমিও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে কদিন ধরে ইচ্ছা করছে শাক খেতে, পুঁই শাক, পালং শাক এইগুলো। তো বাবাকে বলেছিলাম যে তুমি পারলে দেখো, যদি পাও তো বাজারে নিয়ে আসবা। আর একটা জিনিস খেতে ইচ্ছা করছিলো, সেটা হলো লুটে মাছ। তো দুঃখের বিষয় এখন নাকি সমুদ্রের মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না, তো খুবই নাকি ক্রাইসিস, তো সেটা পাইনি। আর তার বদলে একটা অন্য মাছ নিয়ে এসছে, যেটা আমি খাই, কম খাই, অতটাও ভালো খাই না, মানে কোনো মাছই হালে পড়ে যাই না কেন, ভালো লাগে না খেতে। আগে সব মাছই খেতাম, এখন জন্য খুব আমাদের বাড়িতে খুব কম মাছ রান্না হয়, কারণ আমি খুব একটা ইচ্ছা করে না খেতে, আর বাবাও যে খুব পছন্দ করে সেটাও না, তো ওই জন্য মাছ বাদেই এটা রান্না করা হয় আর কি। কিন্তু লুটে মাছটা আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু পাচ্ছিলাম না। পাড়াতেও মাছ কাকু এসেছিলো, তো তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল, সেও বলছে যে নেই এখন সমুদ্রের মাছ, এখন হচ্ছে না আগে কদিন পরে। তো যাই হোক, ওই দুঃখে আমার কী করা যাবে, খাবো না নাকি। তো সেই হিসেবে আমি শাক টাকগুলো কেটে আর কি শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে শাকের মানে শাকের যে পাতাটা ছিল সেটাকে করে নিই, ডাটাগুলো আর আলুগুলো একটা দুটো সিটি মেরে নিয়েছিলাম। তারপর নর্মালি যেরকম নুন হলুদ দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে, তারপরে একটু জিরে, তারপরে একটু আদা বাটা, লঙ্কা কুচি এরকম দিয়ে আমি মশলা টশলা করে নিয়ে তারপর শাকটাকে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আমি করি, তো আমি তো এইভাবেই করি, আর ফার্স্ট টাইম যে আমি না শাকের ডাঁটিগুলো আর শাকের যে আলুগুলো এগুলোকে প্রথমবার সেদ্ধ করলাম, এর আগে কোনো দিনও আমি সেদ্ধ করে করিনি, তো সেটা একরকম টেস্ট হয়। এটাও যে খুব একটা খারাপ হয় সেটা হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু এখানে কী হয়, শাকের যে ডাঁটিগুলো আর আলুগুলো খুব নরম হয়ে গেছিলো, তো মোটামুটি ভালোই লেগেছিলো খেতে, তাই সেই হিসাবেই আমি করেছি। আর তোমরা কে কী করো আমি তো জানি না, রান্না হচ্ছে এক একজন এক এক ধরনের, তো এইভাবেই নাকি কম বেশি বেশিরভাগ শতাংশ মানুষ এইভাবেই করে, তো আমিও সেটা দেখলাম। আর শাকটা খুব একটা আমাদের খাওয়া হয় বলতে হয়, কিন্তু এই পালং শাক পুঁই শাক হয় না বেশিরভাগ, লাল শাক মানে যেগুলো ভাজা আর কি, আর এগুলো তো চচ্চড়ি টাইপের, তো এইটা একটা হয় না, তো অনেকদিন পরে আর কি খেলাম, ভালোই লেগেছিলো। আরও বাকি কী কী রান্না করেছি সেটাও তোমরা দেখতে পারবে, তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো চলো দেখা যাক। একদিকে শাকটাকে বসিয়ে ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হবে, আর কোনো কাজ নেই। তারপরে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হতে থাক, আর পাশে আমি ওই যে মামা মাছ এনেছিল ওটাকে ধোয়া, তারপরে নুন হলুদ দেওয়া, আর আমরা দুজন মানুষ মানে দু পিস চার পিস করলে হলেও হয়ে যায়, তো আর আমাদের রাতেরবেলা বাবা এখন আম ঠাম দিয়ে এইসব দিয়েই খায়, তো সেই হিসাবে শুধুমাত্র আমিই খাই, আমার আবার ওসব ভালো লাগে না। তো ওই জন্য কী হয়, একদম মানে অল্প অল্প রান্না করতে হয়, যদি বেশি হয়ে যায় কোনো কোনো দিন তাহলে সেটা পরের দিন হয়তো আমাকেই খেতে হবে, তো আমি খুব কম কম রান্না করার চেষ্টা করি, কিন্তু তবুও হয় না, সেই হয়েই যায়, একদম কি মাপে মাপে করে করা যায় নাকি যায় না। তো মাছ চাই না যে মোটামুটি দুদিন চলে যাবে, তো সেই হিসাবেই জাস্ট আমি আমাদের মানে দুজন আর কি যেরকম খাবো চার পিস পাঁচ পিস এইভাবেই করেছি। আর ভাজা মাছটা না বেশ ভালোই লাগে, আমি তো ভাজা মাছটা ভালো খাই, আর বাবাও ভালো খায়,
তো ওইদিকে আমি আলুর মানে মাছের যে আলুগুলো কেটে নিয়েছিলাম আগে থেকেই, যখন সবজিগুলো কেটেছিলাম না একসাথে কেটে নিয়েছিলাম, তারপরে মাছটাকে ধুয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে নর্মালি একই কিন্তু ভাবে আদা বাটা জিরে বাটা দিয়েই আর লঙ্কা কুচি দিয়েই করেছিলাম। আর একটা জিনিসকে আমি হালে পরে না মানে খুব আগে যেরকম কি করতাম যে সব কিছু রান্না মানে শুকনো লঙ্কাটা দিতাম মাস্ট, আমার মনে হচ্ছে যা ঝাল হবে কালারের জন্য, কিন্তু হালে পরে বাবা শ্যুট করে না বলে আমি না একদম শুকনো লঙ্কা খাওয়া ছেড়েই দিয়েছি। তো কালার যে খুব একদম যে আসে না রান্নায় সেটাও না, আসে কিন্তু যে আমার যে ওই যে লাল লাল দেখতে হবে তো সেটা হয়তো অতটা না হলেও কম বেশি হয়ে যায়, কিন্তু ওই যে কাঁচা লঙ্কা খেলে নাকি উপকার, শুকনো লঙ্কাতে উপকার নেই, সেটা খেলে পেট জ্বালা করে এই সমস্যা হয় ওই সমস্যা হয়। আর তার থেকেও বড়ো কথা বাবার এখন বয়স হচ্ছে একটু একটু মানে কি তার খাওয়া আলাদা আর আমার খাওয়া আলাদা, আমি যাই খাবো সেটাই হজম হয়ে যায় আর বাবা সেটা হয় না, তো এটা নিয়ে একটু সমস্যা আমাদের মধ্যে খাওয়ার মধ্যে হয়। কিন্তু কী করা যাবে, শরীর মানুষের আগে, তো সেই জন্যই ভাবছি হালে পড়ে যে না ঠিক আছে শুকনো লঙ্কা ছাড়া রান্না করে দেখি কেমন লাগে কালারটা, না ভালো না হয় না হবে আমরাই তো খাবো নিজেরা নিজেরাই খাবো লোককে তো আর দিচ্ছি না। তো দেখলাম কদিন ধরে রান্না করে যে একদম যে কালারটা যে খারাপ আসছে সেটাও কিন্তু নয়। আর একটা জিনিস কি, এখানে কিন্তু আমি কোনো ফিল্টারও ইউজ করি না যে তোমাদেরকে দেখাচ্ছি যে ফিল্টার করে যে রান্নার কালারটা কেমন আসছে সেটাও কিন্তু নয়, একদম ফিল্টার ছাড়া নর্মাল যে ক্যামেরা আর কি, আর ফোনটা দিলেও আমার মনে হয় কি এই জন্য ভালো আসছে না আর কি। আর যেহেতু ফোনটা তো খুব একটা দামি না যে একদম পুরো DSLR-এর মতন দেখতে যায় সেটাও তো আর আসে না, তো সেই জন্য এখন আর ফিল্টারটা ইউজ করি না খুব একটা, তো নর্মাল একদম রাখার চেষ্টা করি। আর যেটা তোমরা দেখছো অরিজিনাল যে রান্নার যে কালারটা এটাই কিন্তু এসেছে, তো খুব যে একটা খারাপ এসেছে সেটা কিন্তু বলবো না, আবার যে খুব যে ভালো এসেছে একজন লাল লাল সেটাও আসেনি, কিন্তু নর্মাল চলেই যাবে ভালোভাবে। আমি তো বেশ এখন মনে হচ্ছে জানা ঠিক আছে লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করলে শরীরের দিকেও ভালো হবে আর আমি এইভাবেই করার চেষ্টা করব। আর এদিকে মাছটাও মোটামুটি হয়ে গেছিলো, আরও বাকি বাড়িতে কাজ বাজ ছিল সেগুলো টুকটাক এই রান্না করতে করতে করে নিয়েছিলাম, সেগুলোকে তোমাদের কাছে শেয়ার করলাম না আজকে, আর একদিনে সবটা শেয়ার করলে আবার ভালো লাগবে না। আর লাস্টে জাস্ট মাছের ঝোলটাকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োটা করে নিয়েছিলাম যেটা আমি নিজে বাড়িতেই করি, তারপরে আর কি দুবেলা খাওয়া দাওয়ার পরে একটু বেরোতে হয়েছিলো, তো কাজ ছিল বাজারে তো পড়তে চলে আসবে, তার আগে ভাবলাম যে না কাজটা কমপ্লিট করে আসি। আর এখানে আমাকে জয়া দেখে হাসছে, তারপরে বাড়িতে মামাও এসেছিলো। আবার আজকে কলা নিয়ে এসছে, আমি তো মুগ্ধ, প্রথমে ভেবেছিলাম আমি তো বলেছিলাম আম আনলে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু দেখছি যে এতগুলো কলা, বাবাও কালকে অনেকগুলো কলা নিয়ে এসেছিলো, আর এই যে মামা দেখছি। আর মামা এসেছিলো অনেকটাই মোটামুটি রাত হয়ে গেছিলো, তারপরে আর কি চা ফা খেলাম এই সমস্তই করেছিলাম, তারপরে আড্ডা ফাড্ডাও মারছিলাম। তো এখন ভিডিওটা আমি এন্ড করবো, একটু আগে কারেন্ট ছিল না বাড়িতে, তো জয়াকে ফোন করেছিলাম যে আয় কারেন্ট ফারেন্ট নেই, তো আসলে গল্প গল্প করলাম, এখন রাত হয়ে গেছে বাড়িতে যাবে। তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করবো, ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার কী করতে হবে, শেয়ার সাবস্ক্রাইব, ও বুঝেছে, ঠিক আছে চলো টাটা।